নিম্পুলের মধু ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে রাখুন পণ্যার সাথে সবাই মিলে মাঠে জগিং করতে আসে সেই সময় ঈশা সুইটিকে ফোন করে আর সুইটি আড়ালে গিয়ে ঈশার সাথে কথা বলে ঈশা সুইটিকে বলে ওঠে সৃজন কোথায় সেটা বলো তখন সুটি বলে ওঠে সবার সাথে জগিং করছে এরপর সুটি আবারও ঈশাকে বলে ওঠে ঠিক কি হবে এখানে তখন ঈশা বলে ওঠে পুটির কিডন্যাপ এ কথা শুনে সুটি অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় পুটি জগিং করার সময় ঈশার ভাড়া করা কিছু লোক পুটিকে পানি দেওয়ার জন্য তাকে তাদের কাছে ডাকে আর পুটিও তাদের কাছ থেকে পানি নেওয়ার জন্য তাদের কাছে যায় এরপর দেখা যায় সেই লোকগুলো পুটিকে সেখান থেকে তুলে নেয় এটাই হচ্ছে আগামী পর্বের আপডেট